তো বন্ধুরা আমরা চলে এসেছি রামনগর দেউলিহাট, এখানে আজকের কম্পিটিশন আছে। তো তোমরা জানো যে মানে 10 তারিখে হওয়ার কথা ছিল, বৃষ্টির প্রবলেমের জন্য হয়নি, তো আজকে হবে। ডেটটা 12 তারিখ হয়েছে, আগস্টের 12 তারিখ আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা স্টুডিওতে এসেছি, এই যে অভি স্টুডিও, ঠিক আছে। তো এখানে আসার কারণটা হচ্ছে আমি যখন উড়িষ্যা সুখ সন্ধ্যাতে আসি একজন সাবস্ক্রাইবার পেয়েছিলাম। তো সুখ সন্ধ্যাতে যখন আসি এই যে সাবস্ক্রাইবার, ঠিক আছে, এর নাম মলয়। তো এ আমাকে প্রচুর হেল্প করেছে। আমি এসেছিলাম উড়িষ্যাতে, একা এসেছিলাম অনেকটা রাস্তা। তো এখানে এসে ওর সঙ্গে পরিচয় হয়ে ও আমাকে অনেক হেল্প করেছিল, খাওয়া থাকা সব ব্যবস্থা করে দিয়েছিল, ঠিক আছে। তো তারপরে কিছুদিন পর আমাকে বললো যে দাদা তোমার চ্যানেলের লোগো আর ব্যানারটা দাও, আমি একটা গেঞ্জি বানাবো। কেন না, আমি তোমার সাবস্ক্রাইবার, তোমাকে গিফট করব। তো উনি নিয়ে এই যে এই যে প্রিন্ট করেছে, ঠিক আছে, কবিতা স্টুডিও। এটা লেখাটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে, গেঞ্জিটা আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, দেখতে পাবে যে সোজাভাবে এই যে কেএস লেখা আছে, কবিতা স্টুডিও। তো এই গেঞ্জিটাও গিফট করেছে, কিন্তু আমার খুব খুশি আছে যে একজন সামান্য ইউটিউবার হয়ে এত বড় গিফট আমি জীবনে ভাবতেও পারিনি, খুবই আনন্দ হয়েছে, ঠিক আছে। তারপরে মলয় আমাকে বললো যে দাদা আর যেখানে আমি গিয়েছিলাম ওখানে একটা স্টুডিও আছে ভালো প্রিন্ট করে এই গেঞ্জিতে, তো তুমি এখানে এসে একটা ব্লগ করো যে একটা স্টুডিও আছে, বিভিন্ন ক্লাব বা কমিটি বা খেল মানে খেলে যে তার যে জার্সি হয় তার প্রিন্ট করা হয়, ঠিক আছে। তো দাদা আসো, এই যে দাদা হচ্ছে এই দোকানের মালিক, ঠিক আছে, ইনি প্রিন্ট করে, এনার ব্যবসা এইটা। তো এখানে প্রিন্ট ছাড়া বিভিন্ন রকমের কাজ হয়, তো কোনো ক্লাব যদি প্রিন্ট করতে চাও এই দাদার কাছে আসতে পারো। তো দাদা তোমার গেঞ্জির প্রাইস কী আছে বলে দাও, কীরকম কী? আমাদের 120 থেকে 130 টাকার মধ্যে হয়ে যাবে, আর এখানে এলে ডিসকাস করা যাবে, কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা। এবং এখানে এখানে ফোন করে অর্ডার দিলেও এরা পৌঁছে দিবে, ঠিক আছে, এরকম ফ্যাসিলিটি আছে। কোনো ক্লাব যদি বানাতে চাও তো চলে আসো। তো বন্ধুরা এখানে এই পর্যন্ত, এরপরে আমি যে কম্পিটিশন দেখতে এসেছি সব ভিডিও মানে বক্সগুলো দেখাবো, ঠিক আছে। তো বক্সগুলো দেখতে থাকো, কন্টিনিউ করছি আমি ব্লগটা। তো সামনেই আছে প্রিন্স মিউজিক, ওই যে এখন ফিটিং চলছে বক্সের, দুটো চারটা র্যাগ উঠেছে আর সাইড র্যাগ নেই, মেশিন সেট আপগুলোও ফিটিং হয়ে গেছে। সামনে কে আছে? এটা হচ্ছে বি মিউজিকের নিউ সেট আপ, টু ব্যাস, ২১ ইঞ্চি স্পিকার। তো এই সেট আপটা অনেকদিন পরে হলো, এই সেট আপটা দেখার অপেক্ষায় কিন্তু অনেকে আছে।
পেছনে এমটি আছে। এমটিও ফিটিং চলছে, তিনটা মিট তোলা হয়েছে, এখন একটা বাকি আছে। এই যে র‍্যাকগুলো আছে, প্লেয়ারগুলো ফিটিং হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ভিডিওর মাঝে একটা দোকানে চলে এসেছি, এখানে লস্যি দোকান একটা। তো এখানে লস্যি নাকি ফেমাস। তো দাদা, জায়গাটার নাম কি? এটা হচ্ছে রামপুর রামপুর পীরের কাছে আর কি। আচ্ছা ঠিক আছে, রামপুর মোড় পীরের কাছে আর কি। কম্পিটিশন যারা যারা দেখতে আসবে এখানে আসবে, খুব ভালো লস্যি হয়, ঠিক আছে। এই যে লস্যিটা দেখো, নিশ্চয়ই কোয়ালিটি বুঝতে পারছো, আশেপাশে কেউ কোথাও হয়তো খাওনি। সামনে আইলা রয়েছে, মনে হয় 4/6 মিনিট। ওয়াইফাই আছে, বক্সটা সাজানো চলছে। এমপি প্লেয়ার সাজানো মনে হয় কমপ্লিট, পেপার তো ঢাকিয়ে দিয়েছে। নাম কি এটা? চন্ডী মাতা। চন্ডী মাতা,
ভীষণ ডিম আর ইউনিট বাজবে কখন ও ভাই বাজবে আজ লোগোটোকো সব চেঞ্জ হয়েছে রেডি হয়নি ঘর ঘরে যাবি ঘর এখানে রাত হয়ে যাবে
ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই আমি অসুবিধা আমি আছি ওই সেকে রাম